বড় ধান তোলার মৌসুমে কৃষকের মুখে যখন হাসি থাকার কথা তখন ধান খেতে ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়ায় তাদের মুখে রাজ্যের অন্ধকার সোনালী ধানের রঙ হয়ে গেছে ফ্যাকাশে ব্লাস্ট রোগ নিয়ন্ত্রণে কৃষি বিভাগের সঠিক তদারকি না থাকার অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী কৃষকরা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে কথা নাহিয়ানের রিপোর্ট বোরো ধান কাটার চলতি মৌসুমে কৃষকের ঘরে নতুন ধান ধান উঠতে শুরু করেছে তবে অনেক কৃষকের ঘরে নতুন তোলার নেই বরং ফসল কাটাই মারাই বোঝা হয়ে দাঁড়িয়েছে যেখানে বিঘা প্রতি বিশ মন হারে ধান পাওয়ার কথা সেখানে রোগে আক্রান্ত হওয়ায় দুই থেকে চার মনের বেশি ধান পাচ্ছে না কৃষকরা এই যে খালি সিটে আর এর মধ্যে হবি দুই একটা হবি কি খালি আনা খুদ আমরা কিছুক মানুষ বিয়ে দুই মুগে ধান হচ্ছে না ভাই আমরা করে এক শরণ হয়ে গেছি ভাই মরে গেছি আমরা এলে কি এটা ভাইরাস আছে ধান আছে তার সাল আমরা কৃষক মানুষ কিভাবে বাঁচমু এখন এলে আবাদ করে বগুড়ার গাবতলি ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ সাঘাটা ও ফুলঝড়ি উপজেলায় বড় ধানের জমিতে ব্যাপক ভাবে ব্লাস্ট রোগের আক্রমণ ঘটেছে ফসল ঘরে উঠানো নয় বরং জমি পরিষ্কার করতে বাধ্য হয়ে ধান কাটতে হচ্ছে কৃষকদের এখানে দেখা যাচ্ছে মাঠের পর মাঠ ফসল এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এখানে দেখারও কেউ নাই বলারও কেউ নেই এলে আবাদ করে এই ক্ষতি হলে আমরা কোটা থেকে বেঁচে থাকবো কেমনে বাঁচবো আমরা যদিও কৃষি বিভাগ বড়ো ধানের ব্লাস্ট রোগ প্রতিরোধে নেয়া নানা পদক্ষেপের কথা জানিয়েছে যারা আঠাশ বা উনত্রিশ জাতের চাষ করেছে তাদের জমিতে শুধুমাত্র এই ব্লাস্টের কিছু প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এই সব জমি তারা কৃষককে পরামর্শ দিচ্ছে এবং আমাদের উপজেলা পর্যায়ে ইতিমধ্যেই পিপি স্কোয়াড গঠন করা হয়েছে এবং পিপিও স্কোয়াডের মধ্যে আমরা আমরা দিন সহ প্রতিদিন মাঠে যাচ্ছে এবং তারা সেখানে পরামর্শ দিচ্ছে ভুক্তভোগী এসব কৃষকরা সামনের দিনগুলোতে বড় ধান আবাদে সরকারের পক্ষ থেকে সহযোগিতা কামনা করেছেন কথা নাহিয়ান এনটিভি নিউজ